ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত 34,50,000 টাকা জরিমানা করে। 29 জানুয়ারি সকাল 10টা হতে 30 জানুয়ারি মাঝরাত পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজারুল ইসলাম ও র্যাব 10-এর সমন্বয়ে এবং বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে 11 প্রতিষ্ঠানকে সর্বমোট 34,50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে 2,00,000 টাকা সমমূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করে ধ্বংস করা হয়। ভোরের পাতা, নিউজ ডেস্ক।